সকলকে ওয়েলকাম করছি এনএস টিভি বাংলা প্রেজেন্টস আত্মজীবনীতে। আজকে আমরা যার আত্মজীবনী জানব তিনি হচ্ছেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন অগ্রণী বাঙালি কবি, উপন্যাসিক, সঙ্গীত স্রষ্টা, নাট্যকার, চিত্রকর, ছোট গল্পকার, প্রাবন্ধিক, অভিনেতা, কণ্ঠশিল্পী ও দার্শনিক। তাকে বাংলা ভাষার সর্বশ্রেষ্ঠ সাহিত্যিক মনে করা হয়। রবীন্দ্রনাথকে গুরুদেব, কবিগুরু ও বিশ্বকবি অভিধায় ভূষিত করা হয়। রবীন্দ্রনাথের 52টি কাব্যগ্রন্থ, 38টি নাটক, 13টি উপন্যাস ও 36টি প্রবন্ধ ও অন্যান্য গদ্য সংকলন তার জীবদ্দশায় বা মৃত্যুর অবহধির পর প্রকাশিত হয়। তার সর্বমোট 95টি ছোট গল্প, 1915টি গান যথাক্রমে গল্পগুচ্ছ ও গীত বিতান সংকলনে অন্তর্ভুক্ত করা হয়। রবীন্দ্রনাথের যাবতীয় প্রকাশিত ও গ্রন্থাকারে অপ্রকাশিত রচনা 32 খণ্ডে রবীন্দ্র রচনাবলী নামে প্রকাশিত হয়েছে। রবীন্দ্রনাথের যাবতীয় পত্রসাহিত্য 19 খণ্ডে, চিঠিপত্র ও 4টি পৃথক গ্রন্থে প্রকাশিত হয়। এছাড়া তিনি প্রায় 2000 ছবি এঁকেছিলেন। রবীন্দ্রনাথের রচনা বিশ্বের বিভিন্ন ভাষায় অনূদিত হয়েছে। 1913 সালে গীতাঞ্জলি কাব্যগ্রন্থের ইংরেজি অনুবাদের জন্য তিনি সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন। এবার আসুন রবীন্দ্রনাথ ঠাকুরের সংক্ষিপ্ত জীবনী সম্পর্কে একটু আলোকপাত করে নেই। রবীন্দ্রনাথ ঠাকুর 1861 সালের 7ই আগস্ট, বাংলা 1268 সনের 25শে বৈশাখ, কলকাতার এক ধনাঢ্য ও সংস্কৃতিবান পিরালী ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন। বাল্যকালে প্রথাগত বিদ্যালয়ে তিনি শিক্ষা গ্রহণ করেননি, গৃহ শিক্ষক রেখে বাড়িতেই তার শিক্ষার ব্যবস্থা করা হয়েছিল। 8 বছর বয়সে তিনি কবিতা লেখা শুরু করেন। 1874 সালে তত্ত্ববোধিনী পত্রিকায় তার অভিলাষ কবিতাটি প্রকাশিত হয়। এটি ছিল তার প্রথম প্রকাশিত রচনা। 1878 সালে মাত্র 17 বছর বয়সে রবীন্দ্রনাথ প্রথমবার ইংল্যান্ডে যান। 1883 সালে মৃণালিনী দেবীর সঙ্গে তার বিবাহ হয়। 1890 সাল থেকে রবীন্দ্রনাথ পূর্ববঙ্গের শিলাইদহের জমিদারি এস্টেটে বসবাস শুরু করেন এবং 1901 সালে তিনি পশ্চিমবঙ্গের শান্তিনিকেতনে ব্রাহ্ম চর্চাশ্রম প্রতিষ্ঠা করেন এবং সেখানেই পাকাপাকিভাবে বসবাস শুরু করেন। 1902 সালে তার পত্নী বিয়োগ হয়। 1905 সালে তিনি বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে জড়িয়ে পড়েন। 1915 সালে ব্রিটিশ সরকার তাকে নাইট উপাধিতে ভূষিত করেন, কিন্তু 1919 সালে জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের প্রতিবাদে তিনি সেই উপাধি ত্যাগ করেন। 1921 সালে গ্রাম উন্নয়নের জন্য তিনি শ্রীনিকেতন নামে একটি সংস্থা প্রতিষ্ঠা করেন। 1923 সালে আনুষ্ঠানিকভাবে বিশ্বভারতী প্রতিষ্ঠিত হয়। দীর্ঘ জীবনে তিনি বহুবার বিদেশ ভ্রমণ করেন এবং সমগ্র বিশ্বে বিশ্ব ভ্রাতৃত্বের বাণী প্রচার করেন। 1941 সালে দীর্ঘ রোগ ভোগের পর কলকাতার পৈতৃক বাসভবনেই তার মৃত্যু হয়। রবীন্দ্রনাথের কাব্য সাহিত্যের বৈশিষ্ট্য ভাব গভীরতা, গীতি ধর্মিতা, চিত্র রূপময়তা ও আধ্যাত্ম চেতনা, ঐতিহ্য প্রীতি, প্রকৃতি প্রেম, মানব প্রেম, স্বদেশ প্রেম, বিশ্ব প্রেম, রোমান্টিক সৌন্দর্য চেতনা, ভাব ভাষা ছন্দ ও আঙ্গিকের বৈচিত্র্য, বাস্তব চেতনা ও প্রগতি চেতনা ইত্যাদি পরিলক্ষিত হয়। রবীন্দ্রনাথের গদ্য ভাষাও কাব্যিক। ভারতের ধ্রুপদী ও লৌকিক সংস্কৃতি এবং পাশ্চাত্য বিজ্ঞান চেতনা ও শিল্প দর্শন তার রচনায় গভীর প্রভাব বিস্তার করেছিল। কথা সাহিত্য ও প্রবন্ধের মাধ্যমে তিনি সমাজ, রাজনীতি ও রাষ্ট্রনীতি সম্পর্কে নিজ মতামত প্রকাশ করেছিলেন। সমাজ কল্যাণের উপায় হিসেবে তিনি গ্রাম উন্নয়ন ও গ্রামের দরিদ্র জনসাধারণকে শিক্ষিত করে তোলার পক্ষে মত প্রকাশ করেন। এর পাশাপাশি সামাজিক ভেদাভেদ, ধর্মীয় গোরামি ও ধর্মান্ধতার বিরুদ্ধেও তিনি তীব্র প্রতিবাদ জানিয়েছিলেন। রবীন্দ্রনাথের দর্শন চেতনায় ঈশ্বরের মূল হিসাবে মানব সংসারকেই নির্দিষ্ট করা হয়েছে। রবীন্দ্রনাথ দেব বিগ্রহের পরবর্তী কর্মী অর্থাৎ মানুষ ঈশ্বরের পূজার কথা বলেছিলেন। সঙ্গীত ও নৃত্যকে তিনি শিক্ষার অপরিহার্য অঙ্গ মনে করতেন। রবীন্দ্রনাথের গান তার অন্যতম শ্রেষ্ঠ কীর্তি। তার রচিত আমার সোনার বাংলা ও জনগণ মন অধিনায়ক জয় হে গান দুটি যথাক্রমে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ ও ভারতীয় প্রজাতন্ত্রের জাতীয় সঙ্গীত। শৈশব ও কৈশোর। রবীন্দ্রনাথ ঠাকুর কলকাতার জোড়াসাঁকো ঠাকুর বাড়িতে জন্মগ্রহণ করেছিলেন। তার পিতা ছিলেন ব্রাহ্ম ধর্মগুরু দেবেন্দ্রনাথ ঠাকুর এবং মাতা ছিলেন সারদা সুন্দরী দেবী। রবীন্দ্রনাথ ছিলেন পিতামাতার চতুর্দশ সন্তান।
জোড়াসাঁকোর ঠাকুর পরিবার ছিল ব্রাহ্ম আদিধর্ম মতবাদের প্রবক্তা রবীন্দ্রনাথের পূর্বপুরুষেরা খুলনা জেলার রূপসা উপজেলার পিঠাভোগে বাস করতেন। 1875 সালে মাত্র 14 বছর বয়সে রবীন্দ্রনাথের মাতৃবিয়োগ ঘটে। পিতা দেবেন্দ্রনাথ দেশ ভ্রমণের নেশায় বছরের অধিকাংশ সময় কলকাতার বাইরে অতিবাহিত করতেন, তাই ধনাঢ্য পরিবারের সন্তান হয়েও রবীন্দ্রনাথের ছেলেবেলা কেটেছিল ভৃত্যদের অনুশাসনে। শৈশবে রবীন্দ্রনাথ কলকাতার ওরিয়েন্টাল সেমিনারি স্কুলে, বেঙ্গল একাডেমি ও সেন্ট জেভিয়ার্স কলেজিয়েট স্কুলে কিছুদিন পড়াশোনা করেছিলেন, কিন্তু বিদ্যালয় শিক্ষায় অনাগ্রহী হওয়ায় বাড়িতেই গৃহশিক্ষক রেখে তার শিক্ষার ব্যবস্থা করা হয়েছিল। ছেলেবেলায় জোড়াসাঁকোর বাড়িতে অথবা বোলপুর ও পানিহাটির বাগান বাড়িতে প্রাকৃতিক পরিবেশের মধ্যে ঘুরে বেড়াতে বেশি স্বচ্ছন্দ বোধ করতেন রবীন্দ্রনাথ। 1873 সালে 11 বছর বয়সে রবীন্দ্রনাথের উপনয়ন অনুষ্ঠিত হয়েছিল। এরপর তিনি কয়েক মাসের জন্য পিতার সঙ্গে দেশ ভ্রমণে বের হন। প্রথমে তারা আসেন শান্তিনিকেতনে, এরপর পাঞ্জাবের অমৃতসরে কিছুকাল কাটিয়ে শিখদের উপাসনা পদ্ধতি পরিদর্শন করেন। শেষে পুত্রকে নিয়ে দেবেন্দ্রনাথ যান পাঞ্জাবেরই অধুনা ভারতের হিমাচল প্রদেশের রাজ্যে অবস্থিত ডালহৌসি শৈল শহরের নিকটে বক্রটায়। এখানকার বক্রটা বাংলায় বসে রবীন্দ্রনাথ পিতার কাছ থেকে সংস্কৃত, ব্যাকরণ, ইংরেজি, জ্যোতির্বিজ্ঞান, সাধারণ বিজ্ঞান ও ইতিহাসের নিয়মিত পাঠ নিতে শুরু করেন। দেবেন্দ্রনাথ তাকে বিশিষ্ট ব্যক্তিবর্গের জীবনী, কালিদাস রচিত ধ্রুপদী সংস্কৃত কাব্য ও নাটক পাঠেও উৎসাহিত করতেন। 1877 সালে ভারতী পত্রিকায় তরুণ রবীন্দ্রনাথের কয়েকটি গুরুত্বপূর্ণ রচনা প্রকাশিত হয়। এগুলি হল মাইকেল মধুসূদনের মেঘনাদবধ কাব্যের সমালোচনা, ভানুসিংহ ঠাকুরের পদাবলী এবং ভিখারিণী ও করুণা নামে দুটি গল্প। এর মধ্যে ভানুসিংহ ঠাকুরের পদাবলী বিশেষভাবে উল্লেখযোগ্য। এই কবিতাগুলি রাধা কৃষ্ণ বিষয়ক পদাবলীর অনুকরণে রচনা করা হয়েছিল। রবীন্দ্রনাথের ভিখারিণী গল্পটি 1877 সালে বাংলা সাহিত্যের প্রথম ছোট গল্প। 1878 সালে প্রকাশিত হয় রবীন্দ্রনাথের প্রথম কাব্যগ্রন্থ তথা প্রথম মুদ্রিত গ্রন্থ কবি কাহিনী। এছাড়া এই পর্বে তিনি রচনা করেছিলেন সন্ধ্যা সঙ্গীত কাব্য গ্রন্থটি। রবীন্দ্রনাথের বিখ্যাত কবিতা নির্ঝরের স্বপ্নভঙ্গ এই কাব্যগ্রন্থের অন্তর্গত। মধ্যজীবন। 1901 সালে রবীন্দ্রনাথ সপরিবারে শিলাইদহ সেরে চলে আসেন বীরভূম জেলার বোলপুর শহরের উপকণ্ঠে শান্তিনিকেতনে। এখানে দেবেন্দ্রনাথ ঠাকুর 1888 সালে একটি আশ্রম এবং 1891 সালে একটি ব্রাহ্ম মন্দির প্রতিষ্ঠা করেছিলেন। আজকে এ পর্যন্তই, আবার আপনাদের সাথে কথা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, আর অবশ্যই যে কাজটি করতে ভুলবেন না সেটি হচ্ছে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে আপনি পরবর্তী ভিডিওগুলি মিস না করেন। আর অবশ্যই ভিডিওগুলি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন।